ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত এক ভাই একটি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা এই সময় দেখছি কিছু মানুষ ইমাম আবু হানিফ রহমান সম্পর্কে যারাহ করছেন আর কিছু মানুষ তার সততা বর্ণনা করছেন কিছু মানুষ বলছেন যে তাকে গালি দেয় সে মুসলিম নয় ইত্যাদি এ ব্যাপারে কি দিক নির্দেশনা হবে প্রথম দিক নির্দেশনা হলো যে হাদিস বর্ণনাকারীর রাবি হিসাবে মানে মোহাদাসিনদের কাছে একজন সৎ বা সেকাহ রাবির যেই মানদণ্ড সেই মানদণ্ডে ইমাম আবু হানিফা রাহমা সম্পর্কে সেই মানদণ্ড তার মধ্যে ছিল না এ কথা মহাদ্দিনদের বা জারাহ তাদিলের ওলামেকেরা রামরা অনেকেই বলেছেন সেজন্য আমরা হাদিসের রাবি হিসাবে তাঁকে সেকাহ রাবি বা সেকাতুন সাবতুন যে মানদণ্ড আছে সেটা আমরা বলবো যে সেই মানদণ্ডে তিনি আসেন না কিন্তু হাদিস বর্ণনাকারীর মানদণ্ডে না আসলে যে সে ব্যক্তি মন্দ হয়ে যায় তা না এটা একটা মানুষকে বোঝার বোঝা উচিত হয়তো কিছু মানুষ মনে করছেন যে তিনি হাদিসে গ্রহণীয় নয় তো সব কিছুতে গ্রহণীয় নয় এই এই ধারণাটা ভুল কারণ দেখেন এমনও কিছু রাবি আছে শহীদ মুসলিমের মোকদ্দমায় এসেছে মহাদ্দেসিনা বলেছেন যে এরকম কিছু রাব কুল্ল হুম মামুন এরা প্রত্যেকেই আমানতদার আমানতদার কিসে দিনে ইবাদতে কিন্তু ওলাকিল্লা উখাদ হাদিস হুম কিন্তু তার তাদের হাদিস নেওয়া যাবে না মানে তারা হাদিসের রাবি হিসাবে তারা সঠিক মানদণ্ড আসে না যেমন ধরেন একজন মানুষ সৎ এবার অপরেশগার সব আছে কিন্তু তার স্মৃতিশক্তি কম স্মৃতিশক্তি কম হওয়ার কারণে সে হাদিসের রাবি হিসাবে শেখা হবে না তো স্মৃতিশক্তি কম হলে কি সে গুণাগার হয়ে যাবে সে কি জাহান্নামে নামে জাহান্নামে নামে যাবে এটা তো না তো ঠিক এবং আবু হানিফ রাহমা যদি যারা এসেছে তো হাদিস হাদিসের সৎ রাবি হিসাবে সে মানদণ্ডের তিনি না এতখানি যারা যদি কেউ বলে মনে করে তাহলে আমিও সেটা দর্শনীয় মনে করছি না কিন্তু ওই যারা কারণে বা হাদিসে গ্রহণীয় হওয়ার না গ্রহণীয় না হওয়ার কারণে তার গবেষণা এবং তার দিনের জ্ঞানেও তিনি নওজুল্লা অব্বু জাহেল বা ইত্যাদি বলা এটা ঠিক না এটা উচিত না তৃতীয় কথা হলো যে যে সকল ওলামা এবং আইম্মা তারা ইমাম হিসাবে উপাধি পেয়েছেন বা আমাদের মুসলিম সমাজে আলুসুন্দার সমাজে তারা পরিচিতি লাভ করেছেন তাদের ব্যাপারে আমাদেরকে নতুন করে বর্তমান যুগে নতুন করে মানে এই যুগে নতুন করে তাদের সততা অসততা নিয়ে কথা বলা উচিত না আমি মনে করি কেন উচিত না যে এর বিশেষ লাভ আমাদের হবে না বরং ক্ষতি বেশি হবে ক্ষতি হবে দুই ধরনের এক ধরনের ক্ষতি হবে যে যারা আমরা তাকে ওষুধ ইত্যাদি বলে কথা বলতে চাচ্ছি আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি সেই সততার মধ্যে আছি যতখানে সৎ তিনি ছিলেন তাহলে স্বয়ং আমরা নিজের যা যাচাইটা করছি না পরের মানদণ্ডটা দেখছি দ্বিতীয় কথা উদ্দেশ্য কি আমাদের আমরা কি চাচ্ছি তার খিদমত এবং তার যে ফেঁকি গবেষণার ভাণ্ডার আছে সেটাকে কি আমরা নষ্ট করতে চাচ্ছি এটা উচিত না বরং আমাদের আমাদের ইলিম আমাদের বিশ্বাস হবে যে প্রত্যেক ইমাম এবং গবেষক তার গবেষণার পর ভুল ত্রুটি থাকতে পারে তাই আমরা ইমাম আবু হানিফ রাহেমাউল্লার ভুল ত্রুটিগুলোকে মানব না কিন্তু তার স সঠিক গবেষণা যেগুলো সুন্দর তার ইলমি খিদমত সেগুলো আমরা গ্রহণ করব এটা আমাদের দৃষ্টিভঙ্গি হবে আর উল্লেখ্য যে গবেষকের ভুল হলেও আল্লাহ তালার কাছে তিনি ক্ষমাপ্রাপ্ত যদি যদি তিনি সত্যিকারে গবেষণা করেছিলেন আর সম্পূর্ণ তিনি সেখানে চেষ্টা এবং ইজতেহাত করেছিলেন তারপরও ভুল হয়েছে তিনি মাপ পাবেন তো যদি আল্লাহ তালার কাছে মাপ পান তাহলে আমরা কী হয় তার তাকে মাফ করতে চায় না তো এই জন্য এই দিকগুলি রয়েছে অনুরূপ আরেকটি সমস্যা এখানে এই ক্ষতি এই যে যারা তাকে অনুসরণ করেন ফিক্ষাতে ফারি মাসলায় তারা রাগ হবে তাদের ক্রোধ বাড়বে তারা আবার বদলা নেওয়ার জন্য যারা তাকে যারা করছে তাদের ব্যাপারে তারা যারা করবে তো এখানে কি লাভ হবে না ক্ষতি হবে সেজন্য আমার পরামর্শ বলেন বা আমার কথা বলেন যে ওলামারা হাদিসের রাবির যেটা মানদণ্ড সেকা করেছেন সেই মানদণ্ড তার মধ্যে ছিল না এটা কিন্তু অতীতের অনেক আসমায় ও রেজালের গবেষকরা বলেছেন কিন্তু এর মানে এটা নয় যে হাদিসে কেউ যদি মজরুহ হয় বা জয়ীফ হয় রাবি হিসাবে তাহলে তিনি ফেকাতে বা ইত্যাদিতে তার ইলিম নেওয়া যাবে না এরকম মানে হয় না তৃতীয় কথা প্রাচীন ওলামা যারা ঈমান হিসাবে আমাদের আমাদের সমাজে এবং আমাদের মুসলিম হালুসুন নওয়াল জামাতের নিকট খ্যাতি ও প্রসিদ্ধি লাভ করেছেন তাদের ব্যাপারে নতুন করে বিতর্ক তৈরি করা উচিত নয় বরং তাদের ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমাযোগ্য এবং ক্ষমার জন্য দোয়া করা আর তাদের সঠিক গবেষণাকে মেনে নিয়ে সেগুলোকে ইলমের এবং জ্ঞানের উৎস মনে করা এটাই আমাদের কাজ হবে এবং সঠিক বিচার হবে